বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ধরো ছেলে নিজের ঘরে খুলি যাতে জঙ্গি তোমার ছেলে ভূমিকা নাই জঙ্গি খুঁজে থাকতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে মাদ্রাসাতেই জঙ্গিবাদের কারখানা কয় যারা মাদ্রাসাতেই জঙ্গিবাদের কারখানা কয় যারা সবটাকে লাক্ষি মেরে দেশ থেকে আর তারা বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা এমনি বলতো না কারণ ছিল মধ্যে মধ্যে পাইতো না টিফিনের মধ্যে কাঁটা চামচ বারোটি কাঁটা চামচ পাওয়া গেছে মোবাইলের চার্জার পাওয়া গেছে এগুলি ছিল ধোয়া এগুলি ছিল আইওয়াস এগুলি ইসলামের দুশ্মনরা রাষ্ট্র সরকার প্রশাসন মিডিয়ার আইওয়াস করেছে মিডিয়াও জড়িত বৌদ্ধ যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা জাতির কাছে ওই সনদের চাইতে হবে ক্ষমা ভক্তরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ দুর্গ ভেঙে যাক হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন দেলে ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন দেলে নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ধরো নিজের ঘরে তুই দেখো জঙ্গি তোমার ছেলে ভুলঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ধরে ভুলঠিকানায় জঙ্গি খুঁজতে খুঁজতে কয়েকটা বছর লস হয়েছে জাতি বিভ্রান্ত হয়েছে সারা দুনিয়া বিভ্রান্ত হয়েছে আসল জঙ্গি তলে তলে বিস্তার লাভ করার সুযোগ পেয়েছে এরপরও বাংলাদেশের সমস্ত ওলামায়েকেরাম খুতবার মিম্বর থেকে বয়ানের মাহফিলের মিম কেবল মসলিয়া থেকে শেষ থেকে মাহফিল এবং মিম্বর থেকে একযোগে যখন ইসলাম এবং সন্ত্রাসবাদের পার্থক্য বুঝিয়ে দিলেন মানুষকে ইসলামে সন্ত্রাসবাদের স্থান নাই বুঝিয়ে দিলেন মানুষকে তখন রাষ্ট্রের পক্ষে কিছুটা সহজ হলো এই তথাকথিত জঙ্গিবাদকে কন্ট্রোলে মোটামুটি আনা কেনা বলেন কাজেই ওলামায়ে কেরামের তালিকা করে তাদেরকে পুরস্কৃত করা উচিত ছিল উচিত ছিল কিনা বলেন আগেও বলেছি কিনা মনে নাই আজকেও বলছি জং এবং জঙ্গিবাদ শব্দ নিয়ে আমার একটু আপত্তি আছে একজন আলেম আপত্তি করেছেন দুই বছর আগে এক বছর আগে আপনারা শুনেছেন কিন্তু আমি আপত্তি করেছি বারো বছর আগে বলেন সুবহানাল্লাহ 2010 আমি লিখেছি আমার সঙ্গীতে খুঁজে পাবেন আবার পাবেন ঝাঁ ও সন্ত্রাস নামক সঙ্গীতে সেখানে আছে জং যদি হয় যুদ্ধ তবে যোদ্ধারা হলো জঙ্গি অভিধান করো শুদ্ধ আর ফেরাও দৃষ্টিভঙ্গি সন্ত্রাসীদের জঙ্গি বলে বাড়িও না তার মূল্য সন্ত্রাসী হতে পারে না তো কোন যোদ্ধার সমতুল্য ঠিক কিনা বলে যান কেন কষ্ট করে লিখি বলবেন না মনে রাখার জন্য বলি জং অর্থ যুদ্ধ জং অর্থ সন্ত্রাস না জং অর্থ কি নমুনা জঙ্গি বিমান যুদ্ধ বিমান জঙ্গি বিমান অর্থ কি সন্ত্রাসী বিমান না কি বলা হয় যুদ্ধ বিমান জঙ্গি মানে যোদ্ধা যারা সন্ত্রাসী এখানে সেখানে বোমা ফাটায় শিশু মারে নারী মারে দেশের দুশ্মন জাতির দুশ্মন সমাজের দুশ্মন তাদেরকে আপনি জঙ্গি বলেন কেন জঙ্গি বলে তাদেরকে মুক্তিযোদ্ধার মতো সম্মান দেওয়া হয় এই যে এত বড় একটা ভুল জাতীয়ভাবে হচ্ছে পত্রপত্রিকা লেখা হয় মিডিয়াওয়ালারা লেখে সম্পাদক কিসের সম্পদ কিসের সম্পাদনা করেন আপনারা বুঝেন না যে ইন্টারন্যাশনাল টেরোরিজম এই শব্দের অর্থ হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ভারত পাকিস্তানের এটাকে আতঙ্কবাদ বলা হয় বাংলা জমিনে সন্ত্রাসবাদ বলবেন সন্ত্রাসী ধরা পড়েছে বলবেন জঙ্গি শব্দটা কোথেকে পাইলেন জঙ্গি অর্থ তো যোদ্ধা যোদ্ধা শব্দটা সন্ত্রাসীর নামে ব্যবহার করে তাদের মান সম্মান আরো বাড়াচ্ছেন কি জন্য প্রশ্ন করে দেখেন আমাদের আমাদের যারা সামরিক বাহিনীর বড় বড় অবস্থানে আসেন প্রশ্ন করে দেখেন যে বাংলাদেশে কি কি অস্ত্র আছে তারা বলবে যে এতটা জঙ্গি বিমান বলবে না
বাংলাদেশের এতগুলি জঙ্গি বিমান মানে কি সন্ত্রাসী বিমান সন্ত্রাস করার জন্য কিনা হয়েছে এটা জঙ্গি বিমান মানে কি যুদ্ধ বিমান তাই জঙ্গি জঙ্গি না বলে ডাইরেক্ট সন্ত্রাসী বলে বাংলা ভাষায় তো সন্ত্রাস এবং সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী বলার সুযোগ আছে এটা বললে তো ঠিক হয় বাংলাদেশে আইসা এই এই টেরোরিজমের অর্থ জঙ্গিবাদ কেমনি হইল এটা আমরা বুঝি না কাজে জঙ্গি বললে সন্ত্রাসীর দাম বাড়ে এই শব্দটা চেঞ্জ করে আমি এটাই বলেছি জং যদি হয় যুদ্ধ তবে যোদ্ধারা হলো জঙ্গি অভিধান করো শুদ্ধ আর ফেরাও দৃষ্টিভঙ্গি সন্ত্রাসী সন্ত্রাসীদের জঙ্গি বলে বাড়িও না তার মূল্য সন্ত্রাসী হতে পারে না তো কোনো যোদ্ধার সমতুল্য বিকিনা আজ আমি আরো কিছু সঙ্গীতে যাব উত্তপ্তা যা জ্বলন্ত